আপনি কি মেষ রাশির জাতক কিংবা আপনার রাশি কি মেষ তাহলে আসুন জেনে সংখ্যা সংখ্যাতত্ত্বের মাধ্যমে মেষ রাশির জীবন ও ভাগ্য হ্যাঁ গাইডস আমি জ্যোতিষ টি কে জ্যোতিষ বিদ্যালঙ্কার এটিএম বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের এসো শিখি আসরের চোদ্দতম পর্বে সংখ্যাতত্ত্বের মাধ্যমে মেষ রাশির জীবন ও ভাগ্য দর্শন আজকে থাকছে কেমন যাবে বা কেমন হবে মেষরাশির জীবন ও ভাগ্য কোন সালগুলি তার জন্য গুরুত্বপূর্ণ বা শুভ এবং কোন মাসের কোন দিনটি তার জন্য অশুভ কোন সংখ্যা শুভ কোন সংখ্যায় বা অশুভ এই সমস্ত বিষয়ে আলোচনা তার জন্য নিবেদন করবো বন্ধু অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো চলুন দেখা যাক সেই মূল পূর্বে তৎপূর্বে আলো একটি নিবেদন বন্ধু যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইকের আশা করব বা প্রার্থনা করব সঙ্গে বলবো যদি আপনারা বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন সেই কমেন্টে তার জবাব অবশ্যই পেয়ে যাবেন পাশাপাশি বলবো বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকুন এবং সবাইকে ছড়িয়ে দিন তো এবার বলি বন্ধু যে আমি মূল বিষয়গুলো অলরেডি স্ক্রিনে তুলেই দিয়েছি আপনাদের সুবিধার্থে এবার আসি বিস্তারিত বর্ণনায় হ্যাঁ বন্ধু মেষ রাশি রাশিচক্রের প্রথম স্থানে অবস্থান করছে তাই এই রাশির সংখ্যা হলো এক মেষ রাশির অধিপতি গ্রহ হলো মঙ্গল এই মঙ্গলের সংখ্যা হলো নয় এখানে রাশি এবং সংখ্যার সাথে মানে রাশির অধিপতি গ্রহ মঙ্গলের সাথে যোগ করলে দেখা যায় যে রাশি হলো এক আর গ্রহ সংখ্যা হল নয় যার একক সংখ্যা হলো এক এই এক সংখ্যা মেষ রাশির হলো শুভ সংখ্যা কি করে আসলো এই এক সংখ্যা বা এই শুভ সংখ্যা এক তার আগে আমি স্ক্রিনে বলবো যে আপনারা স্ক্রিনে দেখেন স্ক্রিনে যোগটা করে দেওয়া আছে তাহলে এর রাশি নম্বর হলো এক এবং মঙ্গল গ্রহের সংখ্যা হলো নয় তাহলে নয় এক প্লাস নয় সমান সমান আসলো দশ এই দশকে আবার যদি যোগ করেন এক যোগ জিরো তাহলে আসে বন্ধু একক সংখ্যা এক আমি সংখ্যা তত্ত্বের এক থেকে নয় অবধি সংখ্যার বিস্তারিত বিবরণ বা বিস্তারিত বিবরণের ফলাফলের ভিডিও এর আগেই লোড করেছি আপনারা অবশ্যই সেই সমস্ত ভিডিওগুলি দেখবেন এবং দেখলে পরে এই আজকের এই ফলাফলের কথা খুব সহজেই অবগত হতে পারবেন বা বুঝতে পারবেন তো এই এক সংখ্যা হলো মেষ রাশির শুভ সংখ্যা বন্ধু তাই এই মেষ রাশির জাতক জাতিকা জীবন রহস্যের সন্ধানী হয়ে থাকেন তারা ভীষণ বুদ্ধিমান হন তাদের অস্থ কষ্ট হয় না এই মেষরাশি জাতকের শুভ সংখ্যা হলো এক দুই তিন ছয় আট ও নয় এবং অশুভ সংখ্যা হল পাঁচ এবং মধ্যম সংখ্যা হলো চার এবং সাত পাঁচ অশুভ সংখ্যা হয় যে কোনো মাসের পাঁচ তারিখ এবং চোদ্দ তারিখ জাতকের জন্য অশুভ আর মাস হিসেবে পাঁচ মাস ইংরেজিতে যেমন মে মাস এবং বাংলায় যেমন ভাদ্র মাস এই পাঁচ সংখ্যার মাসগুলি অশুভ হয়ে থাকে এবং চার ও সাত এই সংখ্যা মাঝামাঝি মানে মধ্য ফলবতী মানে শুভাশুভ মিশ্রিত ফল প্রদান করে বলেই ইংরেজি মাসের চার চতুর্থ মাস হলো এপ্রিল যার বাংলা হলো চতুর্থ মাস শ্রাবণ এবং সপ্তম মাস ইংরেজি হলো জুলাই এবং বাংলা সপ্তম মাস হলো কার্তিক এই কয়েকটা মাস মানে শুভাশুভ মিশ্রিত থাকে এবং মাসের সাত তারিখ তেরো তারিখ পঁচিশ তারিখ একত্রিশ তারিখ যে কোনো মাসের এগুলা শুভ মানে শুভ শুভ মিশ্রিত বা মধ্যম হয়ে থাকে তাছাড়াও মেষরাশি জাতকের যে সমস্ত বছরগুলি ভালো যায় বা খুব গুরুত্বপূর্ণ বা শুভ সেগুলো আমি তুলে দিয়েছি তো তবু একবার মুখে বলি বন্ধু যেমন এক দুই তিন ছয় আট নয় দশ এগারো বারো পনেরো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ চব্বিশ ছাব্বিশ সাতাইশ আঠাশ উনত্রিশ তিরিশ তেত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ একান্ন তিপ্পান্ন চুয়ান্ন ও ষাট এই রাশির এই এই সমস্ত বছরগুলি খুব গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক হয়ে থাকে এখানে একটা প্রশ্ন আপনাদের মনে উঁকি দিতে পারে সেটা হলো যে এই যে শুভ এবং অশুভ বছরগুলি আপনি কি করে নির্ণয় করলেন বা কি করে এটা নির্ধারণ করলেন হ্যাঁ বন্ধু আমি এর একটা এক্সাম্পল আপনাদের সামনে তুলে ধরি আপনাদের বা মেষ জাতকের অশুভ সংখ্যা কত দেওয়া আছে পাঁচ তো যে সালের আপনার যে সালের শেষের দুই সংখ্যা যোগ করে তার একক পাঁচ আসবে সেই সালটা আপনার জন্য অশুভ হবে এটা এক্সাম্পল দিই ধরুন দু হাজার চোদ্দো দু হাজার চোদ্দো শেষের দুই সংখ্যা কত বন্ধু চোদ্দো 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 মানে কি ওয়ান প্লাস বা এক প্লাস চার এই তো তো এক যোগ চার কত হবে বন্ধু পাঁচ অতএব দু হাজার চোদ্দো সালটা আপনার জন্য অশুভ এবার শুভ সালে আপনাদের কত দেওয়া আছে দেখাই দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেওয়াই আছে যে এক দুই তিন ছয় আট ও নয় তো আপনার যে কোনো সালের যে কোনো সালের শেষের দুই সংখ্যা যোগ করে তার একক যদি এই শুভ সংখ্যার মধ্যে পতিত হয় তাহলে সেই সালটি আপনার জন্য শুভ একটা উদাহরণ দিই ধরে নেন দু সাল দু শেষের সংখ্যা দুটা কত দুই যোগ আট কত হবে বন্ধু দুই যোগ আট হলো দশ আবার দশ আসলো দুটো সংখ্যা আসলো এই দশকে আবার যোগ দেন দশ এক যোগ জিরো বা শূন্য তাহলে কত আসলো এক তাহলে এই শুভ সংখ্যা আপনার এক আছে অতএব দু সালটা আপনার জন্য শুভ তাহলে বন্ধু আজকে এই এসব শিখি আসরের চোদ্দতম পর্বে এখানেই সবার ফ্যামিলির এবং সবার সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ